আজকে আমরা পুরস্কার প্রাপ্ত একটি বই নিয়ে আলোচনা করব। পুরস্কারটি হচ্ছে কালীয় কলম পুরস্কার। কালীয় কলম এবছর মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে, মুক্তিযুদ্ধ বিষয়ক ক্যাটাগরিতে যে বইটি মনোনীত হয়েছে, বইটির নাম হচ্ছে যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য। বইটি সালেক খোকন রচনা করেছেন। যেহেতু খুব সম্প্রতি বইটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, আমরা আসলে লেখকের ফেসবুক থেকে আমরা অবগত হয়েছি যে তিনি এবছরের জন্য কালীয় কলমের মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা ক্যাটাগরিতে তার বইটি নির্বাচিত হয়েছে। এটা আমরা যখনই জেনেছি তখনই আমি ভাবলাম যে আসলে বইটি সম্পর্কে সবাইকে জানানো উচিত। তার আগে আমি সালেক খোকন সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। সালেক খোকন দীর্ঘ সময় ধরে কিন্তু আদিবাসীদের উপর গবেষণার কাজ করছেন এবং বইও লিখেছেন। উনি আদিবাসীদের হারিয়ে যাওয়া ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, উৎসব এই সব কিছুর উপরে কিন্তু উনি গবেষণার কাজ করছেন দীর্ঘদিন ধরে, এবং প্রায় প্রতি বছরই ওনার আদিবাসী বিষয়ক একটি বই কিন্তু থাকে। সেই বইয়ের কাজ করার জন্য তিনি অনেক কষ্ট করেছেন। উনি পাহাড়ে উঠেছেন, আদিবাসীদের সাথে থেকেছেন, তাদের গল্প শুনেছেন, তাদের সাথে মিশেছেন, তাদের উৎসবকে কাছ থেকে দেখার চেষ্টা করেছেন। সুতরাং অনেক কষ্ট করেই কিন্তু উনি এই বইগুলো উনি রচনা করেন। মুক্তিযুদ্ধের বিষয়ের ক্ষেত্রেও কিন্তু তিনি একই কষ্টটি করেছেন। বাংলাদেশের যে কোনো জায়গাতেই হোক না কেন, উনি মুক্তিযোদ্ধাদের কাছে ছুটে যান, তাদের গল্প উনি লিপিবদ্ধ করছেন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ স্বাধীনতার প্রায় 44 বছর আমরা পার করে ফেলছি। আমাদের মুক্তিযোদ্ধারা একে একে কিন্তু না ফেরার দেশে চলে যাচ্ছেন। আমাদের দেশে যে হাজার হাজার মুক্তিযোদ্ধা আছে তাদের কয়জনের গল্প আমরা জানি, কতজনের সংগ্রামের গল্প আমরা জানি? আমরা কিন্তু অনেকের গল্পই আমরা জানি না। সুতরাং তাদের সেই গল্পকে কিন্তু আমাদের ইতিহাসের পাতায় নিয়ে আসতে হবে, তাদের গল্পকে নতুন প্রজন্মের কাছে জানিয়ে দিতে হবে, বলে যেতে হবে। না হলে তারা যদি চলে যায় তাহলে অনেক অজানা গল্প কিন্তু আমাদের অজানাই থেকে যাবে, সেই গল্প আর আমরা কখনো জানতে পারবো না। সালেক খোকন মূলত গিয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে। এই বইটিতে উনি বেশ কয়েকজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে গেছেন। আমি যদি সংখ্যা ধরে বলি যে কয়জনের কাছে গেছেন, 14 জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের গল্প উনি লিপিবদ্ধ করেছেন। তাদের সাথে উনি মিশেছেন, তাদের সাথে গল্প করেছেন, সেই গল্পের ছলে উনি তাদের জীবন সংগ্রামকে নিয়ে এসেছেন। প্রায় প্রতিটি লেখাতেই আমি দেখেছি প্রতিটি মুক্তিযোদ্ধাকে নিয়ে উনি যে গল্পগুলো লিখেছেন সেখানে আমি দেখেছি উনি কিন্তু খুব চমৎকার ফরমেশন করেছেন। অর্থাৎ ওই মুক্তিযোদ্ধার জীবনটা শুরুতে কেমন ছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধের আগে কেমন ছিল, তিনি দেশ নিয়ে কি ভাবতেন সেটাকে উনি বলার চেষ্টা করেছেন। এরপর উনি ভিতরে ঢুকেছেন যে কিভাবে তিনি মুক্তিযুদ্ধের অংশ নিলেন, কিভাবে ট্রেনিং করলেন, এবং পরবর্তীতে কি কোন জায়গায় গিয়ে উনি তার অঙ্গ হারালেন এবং সেটা কোথায়, এবং এর মাঝে তার দুঃখ, কষ্ট, বেদনা, দেশ নিয়ে তার ভাবনা, এই বিষয়গুলোকে উনি তুলে এনেছেন। আরো যেটা গুরুত্বপূর্ণ যে মুক্তিযুদ্ধের পরে তার জীবন সংগ্রামটা কেমন ছিল সেটাও কিন্তু উনি এখানে তুলে এনেছেন এই বইয়ে। আরেকটা খুব আমার কাছে খুব ভালো লেগেছে যেটা, যে প্রতিটি গল্পের পরেই কিন্তু উনি একটি সংক্ষিপ্ত তথ্য দিয়েছেন, দেখা যাবে কি না, প্রতিটি গল্পের পরেই কিন্তু উনি একটি সংক্ষিপ্ত তথ্য দিয়েছেন। এই জায়গায় আপনারা যদি দেখতে পান যে সেই সংক্ষিপ্ত তথ্যে আছে মুক্তিযোদ্ধার নাম, তিনি কোথায় ট্রেনিং নিয়েছেন, কোন সেক্টরে যুদ্ধ করেছেন এবং কিভাবে উনি যুদ্ধাহত হয়েছেন, এই বিষয়গুলো কিন্তু উনি এখানে সংক্ষিপ্ত তথ্য আকারে প্রতিটি গল্পের নিচেই উনি দিয়েছেন। এবং খুব মর্মান্তিক ঘটনা, অনেক ঘটনা কিন্তু আছে। আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস আসলে লিখে কখনো শেষ করা যাবে কিনা আমি এটা জানি না, এটা অসম্ভব একটা ব্যাপার। আমি একদম প্রথম যেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে নিয়ে
প্রথম যে গল্পটি উনি শিরোনাম দিয়েছেন স্বাধীনতার জন্য তারেও হারালাম। উনি মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাকি মোল্লাকে নিয়ে ওনার এই গল্পটা, অত্যন্ত মর্মান্তিক একটা গল্প। তিনি কিন্তু কৃষক ছিলেন, একদম দরিদ্র কৃষক, কেন তিনি যুদ্ধে গেলেন এবং তার গল্পটা অনেক মর্মান্তিক এজন্য যে তিনি এই দারিদ্রতার মধ্যেও দেশকে রক্ষা করতে হবে এই যে চেতনা তার মধ্যে ছিল, এই চেতনা থেকে উনি যুদ্ধে অংশগ্রহণ করলেন, তিনি অঙ্গ হারালেন এবং যখন উনি ফিরে আসলেন তার গ্রামে, উনি এসে জানতে পারলেন যে ওনার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মেরে ফেলা হয়েছে, তার সন্তানদেরকে মেরে ফেলা হয়েছে। এর চেয়ে মর্মান্তিক আর কি হতে পারে একজন মানুষের জীবনে? যে লেখককে এই মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাকি মোল্লা লেখককে প্রশ্ন করছেন যে আপনাকে আমি কোটি টাকা দিই, আপনি আমাকে একটা অঙ্গ দিয়ে দেন তো, একজন মানুষ কতটা কষ্টে থাকলে এমন একটি কথা বলতে পারে আমি জানি না। যে আমাদেরকে কোটি টাকা দিল তো আমরা একটা অঙ্গ দিয়ে দেবো না, অথচ দেশকে রক্ষার জন্য একজন মানুষ নিজেকে বিলিয়ে দিয়েছে যে মরে গেলে মরে যাব, আমি আমার দেশকে স্বাধীন করে ছাড়ব। তারপর তার পরিবারকেও সে হারালো, সব কিছু হারিয়েও সে একটি স্বাধীন দেশ পেয়েছে, এটাই কিন্তু তার শান্তি। এবং আমাদের মুক্তিযোদ্ধাদেরকে যে পরিমাণ সম্মান আমাদের দেওয়া উচিত, আমি জানি না আমরা সে পরিমাণ সম্মান দিচ্ছি কিনা, তবে আমাদের উচিত আমাদের নতুন প্রজন্মের কাছে এই গল্পগুলো বেশি বেশি করে তুলে আনা উচিত, প্রতিটি পরিবারের গল্প তুলে আনা উচিত, যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, যারা মুক্তিযুদ্ধে তাদের পরিবারের সদস্যকে হারিয়েছে, যিনি মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছেন অঙ্গ হারিয়েছেন, তিনি যুদ্ধে যাওয়ার কারণে তার পরিবার ভুক্তভোগী হয়েছে, এমন অসংখ্য গল্প আমাদের এই দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই প্রত্যেকটি গল্পকে আসলে তুলে আনা উচিত। তো সেই কষ্টের কাজটি কিন্তু সালেক খোকন অনেক দিন ধরে করে যাচ্ছেন এবং এই উনি পর্ব আকারে কখনো বই বের করছেন না, উনি প্রতি বছরই অন্য অন্য শিরোনাম দিয়ে উনি বই বের করেন। 1971 সালে যুদ্ধাহতদের গল্প নিয়ে 2016 সালে ওনার আরও একটি বই আসছে। এই এই বইগুলো কিন্তু আসলে আমাদের ডকুমেন্ট, আমাদের ইতিহাস। তাই আমি বলবো যে যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য সালেক খোকনের এই বইটি আপনারা অবশ্যই সংগ্রহে রাখবেন। এই বিষয়ে আমি বলে রাখি যে ছোটবেলায় আমার বাবা অনেক বই এনে আমাদের একটি লাইব্রেরি করে দিয়েছিল। আমার ছোটবেলা কেটেছে কোয়ার্টারে, তো সেই কোয়ার্টারে আমার বাবা একটা লাইব্রেরির মতো ঘর করে দিয়েছিল, কিন্তু আমরা কিন্তু তখন খুব একটা আগ্রহ পাইনি। কিন্তু যখন আস্তে আস্তে বড় হতে থাকলাম তখন কিন্তু আমরা সেখান থেকে বই নিয়ে নিয়ে পড়তাম, আমি আমার ভাই আমার বোন। তার মানে হচ্ছে ঘরে যদি বই থাকে, একদিন না একদিন ঘরের ছোট মানুষ যারা আপনার সন্তানরা বা আপনার ছোট ভাই আপনার ছোট বোন, একদিন না একদিন সে বইটাকে সে টান দিয়ে পড়বে। তাই আমাদের বাসায়, প্রত্যেকের বাসায় ইতিহাসের বই থাকা উচিত। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, একই সঙ্গে সালেক খোকনকেও আমি অভিনন্দন জানাই যে তিনি কষ্ট করে মুক্তিযুদ্ধের বিষয়ে কাজ করছেন, মুক্তিযোদ্ধাদের উপর কাজ করছেন, উনি সামনে আরও এগিয়ে যাবেন আমরা এই আশা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ।